আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম দাম বাজারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ভিউয়ার্স, আমরা সকলে টিপ তালা ব্যবহার করে থাকি। এই তালা সাধারণত আমরা ঘরের দরজায় লাগিয়ে থাকি। এই তালা খোলার জন্য যে চাবি ব্যবহার করা হয়ে থাকে, সেই চাবি আমাদের কাছে থাকে সাধারণত, অনেক সময় হারিয়ে যেতে পারে বা খুঁজে পাওয়া যায় না, একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে কম দাম বাজার আপনাদের জন্য কম দামে নিয়ে এসেছে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট লক, অর্থাৎ আঙ্গুলের ছাপের ছাপ দিয়ে এই তালাটা খোলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই তালাটা আনবক্সিং করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখুন। যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই তালা কিভাবে ব্যবহার করতে হয় সে বিস্তারিত আমি আপনাদের এখন দেখাবো। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে একটু দেখবেন। ভিউয়ার্স, এই হচ্ছে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট লক, এই হচ্ছে তার বক্স। এই বক্সের একটা ওপেন করতে যাচ্ছে আমি এখন। উপর দিকে দেখতে পাচ্ছি আমরা একটা কাগজের ব্যান্ড রয়েছে, এই ব্যান্ডটাকে আমরা খুলে ফেলি। বেশ গর্জিয়াস বক্সটা, আশা করি ভিতরের যে প্রোডাক্ট রয়েছে সেটাও খুব গর্জিয়াস হবে। চলুন আমরা বক্সটা এখন ওপেন করি। হ্যাঁ ভিউয়ার্স, বক্সটা ওপেন করলাম, এর ভিতরে আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছি সুদৃশ্য। ভিউয়ার্স, এই প্যাকেটটা খুললে পরে ওয়াও ভিউয়ার্স, একটা সুন্দর সুদৃশ্য আমরা একটা তালা দেখতে পাচ্ছি। সাধারণত আমরা যে টিপ তালা ব্যবহার করে থাকি ঠিক সেরকমই এই তালাটি। তবে এই তালাটির একটা বিশেষ দিক আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কোনো চাবি বা চাবি ঢুকে যে লক খোলা হয় সেই জন্য কিছুই দেখতে পারছি না, শুধু একটা চারকোনা আমরা একটা স্ক্যানার মতন দেখতে পাচ্ছি। এই স্ক্যানারটি হচ্ছে ফিঙ্গারের ছাপ স্ক্যান করে থাকে। আর রয়েছে একটি চার, যেহেতু এটা ভিতরে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ দিতে হবে, সেই চার্জ দেওয়ার জন্য এখানে একটি রবারের খাপ রয়েছে। এটা খুললে ভিতরে আমরা দেখতে পাচ্ছি, ভিউয়ার্স ভিতরে আমরা কী দেখতে পাচ্ছি, ভিতরে দেখতে পাচ্ছি একটা পোর্ট রয়েছে, অর্থাৎ এই পোর্টের মাধ্যমে এই লকটিকে চার্জ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই বক্সটা আনবক্সিং করার সময় আমরা আরও বেশ কিছু জিনিস আছে আমরা এখনও দেখিনি। তো এই বক্সটা ওপেন করার পর ভিতরে আমরা একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এই ম্যানুয়ালটার মধ্যে তালা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট আপ করতে হয় সেই সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোটামুটি জানানোর চেষ্টা করছি। আর কি আছে আমরা দেখি ভিউয়ার্স, দেখতে পাচ্ছি একটি কেবল। ভিউয়ার্স, এটা হচ্ছে ইউএসবি কেবল, যেটাকে আমরা তালাটাকে চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ইউএসবি কেবলটা সাধারণত এই তালার যে চার্জিং পোর্ট রয়েছে সেই পোর্টের মধ্যে এই কেবলটাকে প্রবেশ করে দিতে হবে। ভিউয়ার্স, এই যে প্রবেশ হয়ে গেলে এরপরে এই চার্জারটা যে কোনো মোবাইল চার্জার দিয়ে এটাকে চার্জ দেওয়া যাবে। ভিউয়ার্স, এটা চার্জ দেওয়ার সময় এখানে লাইট জ্বলে উঠবে এবং চার্জ হয়ে গেলে অটোমেটিক লাইটটা নিভে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন এটা চার্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আরেকটা ব্যাপার, যখন চার্জ থাকবে না তখন সে তালা এখানে লাল বাতি সিগন্যাল দিতে থাকবে যে এটা চার্জ শেষ হয়ে এসছে, তখন আবার আপনারা এটাকে চার্জ দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এটা প্রায় 3 থেকে 5 বছর পর্যন্ত মানে একটানা চলবে, কোনো ওটা সমস্যা হবে না, নষ্ট হবে না। আর এই যে তালাটা আমরা দেখতে পাচ্ছি এটা খুব শক্তিশালী স্টিল দ্বারা তৈরি, সহজে এটা ভাঙা সম্ভব নয়। তো ভিউয়ার্স, এই তালাটা এখন কীভাবে আমরা লক তালাটা খুলবো চাবি ছাড়া, অর্থাৎ আমাদের ফিঙ্গার বা আঙ্গুলের ছাপ দিয়ে কীভাবে আমরা এটা খুলবো সেটা এখন আমরা আপনাদের বিস্তারিত দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে দেখুন এখানে যে স্ক্যানারটা রয়েছে আঙ্গুলের ছাপটা নেওয়ার জন্য, এটা একটা শক্তিশালী খুব সেন্সিটিভ স্ক্যানার। এই স্ক্যানারটার দিকে আমি যদি এখন আঙ্গুল দিই, দেখি ভিউয়ার্স, দেখুন এটা খুলে গেল, কারণ এটার মধ্যে এখন কোনো ডিফল্ট অবস্থায় আছে, অর্থাৎ এখানে কোনো ফিঙ্গার সেভ করা নেই বা রেকর্ড করা নেই। তাহলে যে কোনো ফিঙ্গার দিয়ে আমি এটা এখন ওপেন করতে পারবো। তাহলে ভিউয়ার্স, যদি যে কোনো ফিঙ্গার দিয়ে ওপেন করি তাহলে তো এটা লাভ হলো না, যে কেউ এটা খুলে ফেলতে পারবে। তার মানে কি, আমার এর ভিতরে আমার নিজস্ব যে ফিঙ্গার আছে সেটাকে সেট আপ দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে সর্বমোট 10টি ফিঙ্গার বা ফিঙ্গারে
छाप एखाने सेव करा जाबे अर्थात आमरा 10 जन ए तालाटाके व्यवहार करते पारबो तबे प्रथम दुई प्रथम जे फिंगारटा देवा हबे प्रथम एवं द्वितीय फिंगारटा जे सेव करा हबे ए दुटी होच्छे मास्टर फिंगार अर्थात ए फिंगारेर माध्यम दिए आपनि बाकीगुलो फिंगार एड करते पारबेन अर्थात आपनि छाड़ा अन्य केउ एखाने फिंगार एड करते पारबे ना तो ভিউয়ার্স এখন এখানে ফিঙ্গার কিভাবে অ্যাড করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স প্রথমে তালাটা যখন বন্ধ থাকবে তালাটাকে আগে খুলে নিতে হবে খোলার পরে এখন ভিউয়ার্স আমি এখানে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে 3 সেকেন্ড প্রেস করে ধরার পরে এখানে একটা নীল আলো জ্বলার পরে সবুজ আলো জ্বলা শুরু করবে তখন আমি আমার এই ফিঙ্গারটা 10 বার দেখাবো কারণ আমার ফিঙ্গার চতুর্দিকে সে এখানে কপি করে নেবে 10 বার দেখানোর পরে আমার এটা সেটআপ হয়ে যাবে তো ভিউয়ার্স এখন আমি প্রথম অবস্থায় চাপ দিয়ে ধরে রাখলাম 3 সেকেন্ড এই যে নীল আলো আলো জ্বলে এখন সবুজ আলো জ্বলছে এখন আমি এটাকে 10 বার ভিউয়ার্স এই যে আমার এটা একটা লম্বা বিপ দিয়ে আলোটা বন্ধ হয়ে গেল অর্থাৎ আমার ফিঙ্গারটা সে কপি করে নিয়েছে অর্থাৎ এই প্রথম ফিঙ্গার এটাই হচ্ছে আমার মাস্টার ফিঙ্গার তো ভিউয়ার্স এখন আমি দেখি এটা বন্ধ করে ভিউয়ার্স ওপেন হয়ে গেল এবার আমি এই আঙ্গুল দিয়ে দেখি ওপেন হয় কিনা ভিউয়ার্স ওপেন হচ্ছে না লাল সিগন্যাল দেখিয়ে দেখাচ্ছে এটা ওপেন হচ্ছে একেবারে জাদুর মতন তো ভিউয়ার্স যে কোনো আঙ্গুল এখন দিই না কেন ওপেন হবে না তার মানে এই লকটা আমি ছাড়া আর কেউ খুলতে পারবে না এখন ভিউয়ার্স আমি এখন এটার মধ্যে দ্বিতীয় আঙ্গুলের ছাপ সেভ করব কিভাবে তো ভিউয়ার্স যেহেতু আমার এটা মাস্টার আমি পারবো বাকি আঙ্গুলগুলো সেভ করতে তাহলে প্রথমে আমি এটাকে ওপেন করে নিই ঠিক তেমনি যে আবার 3 সেকেন্ড ধরে রাখি ভিউয়ার্স নীল আলো জ্বলে এখন আমি আবার মাস্টার কি দিয়ে আমার মাস্টার যে ফিঙ্গার সেটাকে দিয়ে আমি দেখিয়ে দিব যে হ্যাঁ আমি আরেকটা সেভ করতে চাচ্ছি তাহলে ভিউয়ার্স আবার দেখি এই যে নীল জ্বললো এখন আমি মাস্টারকে দেখিয়ে দিলাম এই যে গ্রিন আলো জ্বলছে এখন আমি এখানে 10 বার আমি সেট করব 10 বার প্রেস করার পরে এই যে ভিউয়ার্স আমার এটা সেভ হয়ে গেল অর্থাৎ লম্বা আলো জ্বলে সবুজ আলো জ্বলে বিপ দিয়ে এটা সেভ নিয়ে নিল এখন আমি দেখি ভিউয়ার্স আমার এই দুটো আঙ্গুল দিয়ে এই আঙ্গুল আর এই আঙ্গুল দিয়ে ওপেন হয় কিনা তো ভিউয়ার্স এইটা তো আমার মাস্টার দেওয়াই আছিল আগে এই ওপেন করলাম ওপেন হয়ে গেল এবার এই আঙ্গুল দিয়ে দেখি ওপেন হয় কি না হ্যাঁ ভিউয়ার্স দেখেন কী সুন্দর এটা ওপেন হয়ে গেল কিন্তু আমি এই হাত দিয়ে দেখে ওপেন করতে পারি কি না ভিউয়ার্স এই হাত দিয়ে নিচ্ছে না অর্থাৎ আমার এখানে দুটি আঙ্গুল সেভ হয়েছে তো ভিউয়ার্স এবার আমি এই বাম হাতের বা তো 3 নম্বর আঙ্গুলটা আমি এটা সেভ করে দেখি এটা কী অবস্থা ভিউয়ার্স তাহলে আগে আমাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে আগে আমার 3 সেকেন্ড ধরে রাখতে হবে ভিউয়ার্স নীল আলো হচ্ছে আমি আবার এটাকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি একটা সেট সেভ করব ভিউয়ার্স লম্বা বিপ দিয়ে এটা সেভ নিয়ে নিল তার মানে আমার এটা সেভ হয়ে গেল অর্থাৎ আমার এখন 3টা আঙ্গুল আমাকে কাজ করবে তার মানে এই আঙ্গুল যেহেতু সেভ দিয়েছি দেখি খোলা যায় খোলে কিনা হ্যাঁ ভিউয়ার্স দেখুন কী সুন্দর এটা খুলে গেল তার মানে এই 3টি আঙ্গুল আমার এখন কাজ করবে কিন্তু এই 3টি আঙ্গুল ছাড়া আমি যদি এই আঙ্গুল দিই ভিউয়ার্স হচ্ছে না তাহলে ভিউয়ার্স এইটা 10টা আঙ্গুল অর্থাৎ 10 জনের আঙ্গুল এখানে আমরা সেভ করে রাখতে পারবো 10 জনের ফিঙ্গারপ্রিন্ট এখানে সেভ থাকলে আমরা 10 জন যারা বাইরে থাকি না কেন যখন যে আসবে সে কোনো চাবির প্রয়োজন হবে না আসবে লক ধরবে ওপেন হয়ে যাবে তালা খুলে ঘরে প্রবেশ করতে পারবে খুব ইজি এত সহজ এবং এত অত্যাধুনিক সিকিউরিটি একটা তালা এটা আমাদের সকলে খুবই কাজে আসবে বন্ধুরা আমি আপনাদের এতক্ষণ দেখালাম কিভাবে আঙ্গুলের ছাপ সেভ করা হয় রেকর্ড করা হয় এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সেভকৃত সকল আঙ্গুলের ছাপ ডিলিট করতে হয় তো ভিউয়ার যদি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে তাহলে মনে করেন যে আগে আমাকে এটা ওপেন করে নিতে হবে নেওয়ার পরে এইখানে আমরা সাধারণত আঙ্গুল সেভ করার জন্য ফিঙ্গারের ছাপ সেভ করার জন্য 3 সেকেন্ড ধরে রাখতাম সেক্ষেত্রে আমাদের এখন 6 সেকেন্ড ধরে রাখতে হবে 6 সেকেন্ড ধরে রাখলে লাল আলো জ্বলবে লাল আলো জ্বলার পরে হাতটা উঠিয়ে এই মাস্টার কি দিয়ে আবার আমাকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা ডিলিট করো তখন এটা সব
যে ফিঙ্গারে যে ছাপগুলো এখানে সেভ করা আছে সব ডিলিট হয়ে যাবে। চলুন আমরা দেখি কীভাবে করতে হয়। আমি এটা এখন 6 সেকেন্ড ধরে রাখবো। ইয়াস, লাল আসলে এবং আমি মাস্টার কি দেখিয়ে দিলাম যে হ্যাঁ এখন দেখেন গ্রিন এলো চলে আসলে, এখন এটা সম্পূর্ণ ডিফল্টে চলে আসলো, এখন কোনো আঙুলে ছাপ নেই। দেখুন এখন দেখুন আপনারা, এখন আমি এটা ওপেন করছি, এটা দিয়ে ওপেন করতে পারছি, আমি এই আঙুল দিয়ে ওপেন করতে পারবো, আমি এই আঙুল দিয়ে এখন ওপেন করতে পারবো। অর্থাৎ এখন এটা সম্পূর্ণ বাই ডিফল্টে চলে গেছে, এখন যে কোনো আঙুল ওপেন করতে পারবো। তাহলে এটাকে আমি আবার নতুন করে আমাকে আবার ওই যে যেভাবে সেট আপ করতে হয়, যেভাবে আঙুল সেভ করতে হয় সেইভাবে সেভ করলে আবার তালাটা সে আমার কন্ট্রোলে চলে আসবে। শুধু বাসা বাড়ি না, ব্যাংক, বিমা, আপনার দোকানে যে কোনো জায়গায় আপনি এই সিকিউর তালাটা লাগাতে পারবেন। আপনার জন্য খুবই সহজ হবে, আপনি ছাড়া এবং আপনার অনুমোদিত বাকি যাদেরকে আপনি অনুমোদন দিয়ে থাকবেন ফিঙ্গার, তারা ছাড়া কেউ এটা ওপেন করতে পারবে না। আপনার পরিবারের সদস্য ছাড়া বাহিরের কেউ ওপেন করতে পারবে না। তো ভিউয়ার্স, এই সুন্দর একটা তালাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এই তালাটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, ফোন করুন, এর আরও যদি বিস্তারিত জানতে চান ফোন করে জানুন, আর যদি নিতে চান তাহলে অবশ্যই কল করুন। আরেকটা কথা বন্ধুরা, এই তালাটি কম দাম বাজারের পক্ষ থেকে কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যদি নিতে চান তাহলে এখনই ফোন করুন। আরেকটা বিষয় আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে নেবে, বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সাথে সাথে আপনারা তা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।